ভিউয়ার্স, আমরা কিন্তু শহর ছেড়ে শহরের বাইরে চলে এসেছি, এটাকে শহরতলি বলতে পারি আমরা, তাই না? এটাকে শহরতলি বলতে পারি। কিন্তু শহরতলি রাস্তাও দেখেন বেশ পরিচ্ছন্ন, কিন্তু এখানে কিন্তু কোনো খুব একটা নোংরা কিন্তু চোখে পড়েনি এই পর্যন্ত। দর্শক, গাইড হিসাবে কিন্তু মিঠু খুব খারাপ না, এর জন্যই আপনাদের বারবার বলছি, কলকাতা থেকে যারা বেড়াতে আসবেন বাংলাদেশে, বিশেষ করে তাদের বলছি, তারা অবশ্যই সিলেট একবার বেরিয়ে যান, আমাদের মিঠু ভাই কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে। আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। এটা কি মিঠু বলছি? আচ্ছা, এটা কি রোড? এটা এয়ারপোর্ট রোড। কি নাম? খাস্তগি বলা হয়। এটা অনেকটা কাছাকাছি আছে, চৌকি থেকে খাস্তগি মধ্যে। আচ্ছা, কাছাকাছি নামটা পাল্টে যায়, তিনটা এলাকা। আচ্ছা, তিনটা এলাকা একসাথে। দর্শক, শহরে কিন্তু প্রাচীনত্বের ছোঁয়া কিন্তু আছে, পুরো প্রাচীন না হলেও প্রাচীনত্বের ছোঁয়া কিন্তু আছে। এবং আপনার এখানে কলকাতা থেকে যদি বেড়াতে আসেন, তাহলে দেখবেন এখানে অনেকটা কলকাতার মতনই পরিবেশ দেখা যাচ্ছে, মিঠু অনেকটা, তাই না? আমাদের শহরের ভেতরে ভিআইপি রোড নামে বাজার এবং ও এলাকায় গেলে আপনি প্রচুর পরিমাণে বাড়ি দেখতে পাবেন, যেটা কলকাতার মতো এলাকায় অনেকটা কলকাতার মতো আপনার। আচ্ছা, দর্শক শুনতেই তো পাচ্ছেন, কলকাতা না কিন্তু কলকাতার মনো মতন মানে অনেকটা লাগবে দেখতে, আপনাকে তো দেখতে ভালোই লাগবে। এটা কি জিনিস? এটা একটা বাড়ি, অবশ্য বাড়িটা কিন্তু অনেক আগেরই মনে হচ্ছে, বাড়িটা খুব নতুন নয়, এটাকে মানে রিঅল্টার করা হয়েছে বাড়িটাকে। মিঠু, আমরা বিলাস কমিউনিটি সেন্টার দেখতে পাচ্ছি, আমরা চৌকির শেষ মাথায়। শেষ মাথায় সামনে দুই তিন দিন পরে আমরা সিলেটের এশিয়ার মধ্যে অন্যতম একটি ক্রিকেটার স্টেডিয়াম, সেটা সিলেটেই করেছে।
দর্শক শুনতে পাচ্ছেন তো এশিয়ার মধ্যে অন্যতম স্টেডিয়াম যেগুলো, তার মধ্যে একটা কিন্তু ছিলেন। তাহলে আপনাকে নিমন্ত্রণ করছি, আপনাকে অবশ্যই দেখতে আসবেন। আমরা কি ওখানে যাবো একবার? আচ্ছা ঠিক আছে, আপনি কি মিস করতে পারবো না জানি না। দর্শক শুনতে পেলেন একটা পাহাড় কেটে গ্রিন গ্যালারি বানানো হয়েছে, ডিজাইন করা হয়েছে, পাহাড়টাকে কাটা হয়নি, যেন পাহাড় কাটা আসলে ঠিক না, পরিবেশের জন্য ঠিক না, সেই কারণে এই পাহাড়টা সিজন যেহেতু এখানেই করা হয়েছে, সেজন্য ওই পাহাড়টাকে ডিজাইন করে ওই মাঠের সাইডে রাখা রেখে দেওয়া হয়েছে। দর্শক শুনতে পাচ্ছেন ডিসক্রিপশনগুলো, তো ডিসক্রিপশনগুলো শুনলেন দেখতে তো নিশ্চয়ই মন চাচ্ছে, দেখতে যদি মন চায় অবশ্যই চলে আসবেন। চারদিকে চা বাগান, চারদিকে চার মাঝখানে স্টেডিয়াম এবং ঠিক মাঝখানে স্টেডিয়ামের চারদিকে চা বাগান, মাঝখানে স্টেডিয়াম। আর পাহাড়ের কথাটা, পাহাড় স্টেডিয়ামের কাছে, পাহাড়টা স্টেডিয়ামের কাছে, এটাকে গ্যালারি করে দেওয়া হয়েছে। দর্শক আমি আপনি আপনাকে আমি বলছি ঠিকই, কিন্তু সবচেয়ে মজার বিষয় আপনি নিজেও দেখেনি, আমি কিন্তু নিজেই লোভ লাগছে দেখার জন্য। তো আমার কপালে যদি দেখার হয় আমি আপনাকে অবশ্যই দেখাবো। তাহলে সৌভাগ্যবান ব্যক্তি আমি নিজেকেও মনে করব, এবং আপনাকে সৌভাগ্যবান ব্যক্তি হবার জন্য আমি ইনভাইট করছি, আপনিও আসবেন। চারদিকে বেশ গ্রিন সবুজ ভাব দেখা যাচ্ছে। দর্শক ঢাকা এবং কলকাতায় এরকম সবুজ কিন্তু খুব কমই দেখা যায়, যেটা আপনি সিলেটে দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। সিলেটের শহর থেকে মাত্র 5 মিনিট লাগে শহরে বেরিয়ে যেতে, পরিবেশের শহর থেকে এইসব এলাকা মাত্র 5 মিনিট, শহরের যে কোনো দিক দিয়ে বের হয়ে যেতে পারে, গ্রামেও চলে যেতে আপনার 5-10 মিনিট। রাস্তাগুলি খুবই ভালো, হাইওয়ে সড়কের মতো, হাইওয়ে সড়কগুলো যেভাবে বড় পক্ষ এইভাবেই শহরের রাস্তাগুলো আছে। এই যে সড়কটা আমরা যাচ্ছি এটাও তো অনেকটা হাইওয়ে টাইপের, হাইওয়ে টাইপেরই সড়ক, কিন্তু এটা শহরতলী। আমরা রিক্সার হুড খুলে যাচ্ছি কিন্তু রোদ্রে নেই মোটে, বাইরে রোদ্র কিন্তু অনেক, কিন্তু আমরা গাছের ছায়ায় চলে যাচ্ছি। দর্শক কালী মন্দির কিন্তু বেরিয়ে যে দুর্গাবাড়ি কালী মন্দির। দর্শক এইটা বড় করে বল এবং ক্রিকেট ব্যাটের স্টিল দিয়ে একটা তৈরি করা হয়েছে। দর্শক বিরাট একটা ব্যাট এবং একটা বল সঙ্গে আছে, নতুন তৈরি করা হয়েছে, কিন্তু বিশাল স্কুল। চা বাগানে দর্শক এইসব জিনিস আপনি না দেখে থাকবেন কেমন করে? পৃথিবীতে এসছেন তো একবার, আমরা সবাই একবার করে আসছি, আসুন না দেখে নিন। মন্দির আছে বাম দিকে, একটা মন্দির এই মন্দিরটার নাম কি? হরে কৃষ্ণ বুঝতে পারছি না মসজিদের নাম কি। এই মন্দির কিন্তু আসলে তৈরি হচ্ছে, মন্দির ছিল অনেক আগের, আবার নতুন করে তৈরি করছেন, বিশাল। সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি আমরা, এটা গলফ স্টেডিয়াম। ও আচ্ছা আচ্ছা, এটা সিলেট গলফ স্টেডিয়াম।
দর্শক, আপনাদের কারোর কি গলফ খেলার ইচ্ছে আছে, নাকি অভ্যেস আছে, নাকি আশা আছে? যেতেই থাকুক, গলফ স্টেডিয়াম কিন্তু দেখে যেন ভালোই লাগবে। বেশ নিরালা নিরিবিলি এলাকা এটা, তবে প্রতি ছুটির দিনে কিন্তু একদমই মেলার মতো পরিবেশ থাকে এই জায়গা, অনেক লোকজন পরিচিত, প্রচুর মানুষ প্রত্যেক ছুটির দিনে, প্রত্যেক ছুটির ফ্রাইডে, যেহেতু বাংলাদেশের ফ্রাইডে ছুটির দিন, হ্যাঁ, সে কারণে অনেক লোক সমাগম থাকে এইসব এলাকায়। ভিতরে চা বাগানটা খুব সুন্দর, চা বাগান কি এর ভিতরেই আছে? হ্যাঁ, ভিতরে আছে, আর ওই দিকে ঠান্ডা একটু স্টেডিয়াম খুলবো, তারপরে এই চা বাগানের আমরা বাইরে অন্য। দর্শক, আমরা কিন্তু চা বাগানের কাছে এসে পড়েছি এখন, আপনাদের চা বাগানের ভিতরে আছে, আমরা স্টেডিয়াম চলে যাচ্ছি। ও আচ্ছা, আমরা চা বাগানের এরিয়ার ভিতরেই চলে এসেছি। এটা হচ্ছে স্টেডিয়ামের রাস্তা, দর্শক আমি আসলে বুঝে পাচ্ছি না আপনাদের কোনটা দেখাবো কোনটা বাদ দেবো, বাদ দেওয়ার মতন তো আমি কিছুই পাচ্ছি না, তাই যদি দয়া করে কষ্ট করে, আমার মনে হয় কষ্ট করতে হবে না, পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু খুব খারাপ লাগবে না, আপনি ইন্সপায়ারেশন হবেন নিজেও দেখতে আসার জন্য। সামনে এটা কি জানি, এই যে আমরা ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এইটাই, এটাই কি ওসমানী ক্রিকেট স্টেডিয়াম? হ্যাঁ। আচ্ছা, চা বাগানের মাঝখানে পড়েছে, শহর থেকে তো মোটামুটি দূরে। হ্যাঁ, শহর থেকে তো, শহর আমরা রিক্সা শহর থেকে বাইরে চলে আসতাম, কতক্ষণ লাগবে? বেশি সময় না, বেশি সময় তো লাগে, গাড়িতে 5 মিনিটে আর কম সময় লাগবে, স্পিডে যে চলে আসে কেউ।